গুড মর্নিং বন্ধুরা, আমি অস্মিতা। আমার সিম্পল জীবনে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। কালকের গল্পটা কেমন লাগলো? গল্প না, সত্যি ঘটনা। কেমন লাগলো জানিও আমাকে। আজকে চলে এসেছি চা আর সকালবেলায় মুড়ি নিয়ে। আজকে মুড়ি আর বাদাম খাবো। ভাল লাগছে না কিছু, অন্য কিছু বানাতেও ইচ্ছে করছে না, মানে আর খেতেও ইচ্ছা করছে না অন্য কিছু, শুধু মুড়ি খাবো। তো বৃষ্টি কমে গেছে, হালকা রোদ উঠছে, আবার মেঘের নিচে চলে যাচ্ছে, এরকম ওয়েদার আজকে। কাল তো দেখেছো কিরকম বৃষ্টি হয়েছে। তো আশা করি তোমাদের স্টোরিটা শুনতে ভালো লেগেছে। তো চলো আবার নেক্সট শুক্রবারে দেখবো কি নতুন, মানে কি নতুন গল্প শোনানো যায় তোমাদের, কি রিয়েল স্টোরি শোনানো যায়। রিয়েল স্টোরি বেশিরভাগ শেয়ার করব, অনেক গল্প আছে, তো দেখি কিরকম গল্প শোনানো যায়। কি ধরনের গল্প তোমরা শুনতে চাও বলো, সেরকম আমার যদি স্টক থাকে নিশ্চয়ই বলবো। আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করছো? করছো না কিন্তু করো একটু, আমাকে একটুখানি সাপোর্ট করো। তোমরা অনেক দিন ধরেই তো বলছি, বলো একটু সাপোর্ট করো আমার চ্যানেলটাকে, একটুখানি লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করো। তো আরেকটা কথা বলি, আজকে থেকে আমি একটু ব্লগের রুলসটা চেঞ্জ করে দিলাম। কালকে তো তোমাদের গল্প দিয়েছি, ডেইলি ব্লগ কিছু দেখাইনি। কালকে যে ডেইলি ব্লগটা আছে সেটা আজকে দেবো। তার মানে তোমরা এখন থেকে আজকে দেখতে পাবে গতকালের ভিডিওটা, ঠিক আছে? তো এতে না আমার একটু সুবিধা হয়, না হলে আমাকে এই এডিটিং করে সব করে না করতে, একা বুঝতেই পারো আমি একা হাতে সব কিছু করি, আমাকে তো হেল্প করার কেউ নেই। হ্যাঁ, কেউ করে দেওয়ারও নেই, এডিটিং করা, ঘরের সব কাজ সেরে তারপরে এসে এডিটিং করে সেই ভিডিওটা পোস্ট করতে করতে, মানে কোনো দিন হয়তো 8:30, মানে টাইম আমি ওটাই রেখেছিলাম 8:30 থেকে 9:30, তো কোনো দিন হয়তো ওই টাইমে করতে পারছি, কোনো দিন লেট হয়ে যাচ্ছে। কালকে ভিডিওটাই যেমন লেট হয়ে গেছে, অত লেন্দি ভিডিও বুঝতেই পারো ওটা এডিট করতে অনেকটা টাইম লাগে। তো এই জন্য আজকে থেকে আমি এটাই ঠিক করেছি যে আমি গতকালের ভিডিও আজকে তোমাদের দেখাবো। কালকের কী কী ভিডিওগুলো হয়েছে সেগুলো আজকে পোস্ট হবে, আর আজকেরগুলো তোমরা কালকে দেখতে পাবে। মানে শুক্রবারেরটা তোমরা শনিবারে দেখতে পাবে, শনিবারেরটা তোমরা রবিবারে দেখতে পাবে। এইভাবেই আগের দিনেরটা তুমি পরের দিন দেখতে পাবে। আগে আমি দিনের দিন করে দিচ্ছিলাম, আজকে থেকে দিনের দিন দেব না। তো চলো আমি টিফিনটা করে নিই। তোমরাও টিফিন করেছো আশা করি, যারা করনি করে নাও, এখন 10টা বাজে। তো ফিরে আসছি আবার কিছুক্ষণ পর। তো দেখো বন্ধুরা, আমার লিলি গাছগুলো কত বড় হয়ে গেছে কত তাড়াতাড়ি। তো চলো আমি কাঁচা জামাকাপড়গুলো আগে মেলে নিই। তো মেলে নিয়ে আমি তাড়াতাড়ি কাজকর্ম সেরে নেব, সেরে নিয়ে তারপরে আবার আসছি তোমাদের কাছে আজকে ফোর্থ পার্ট নিয়ে ম্যারেজ অ্যালবামের। তো চলো আসছি ফিরে আবার তোমাদের কাছে। দেখো বন্ধুরা, এই পাখিগুলো আমার ভাইয়ের পাখি, আমার বাপের বাড়িতে আছে, বাপের বাড়ির ছাদের ঘরে করা আছে এগুলো। এগুলো সব বদ্রি পাখি, তো খুব ভালো লাগে এগুলো। আর 4-5 বছর ধরে আমার ভাই এগুলো পালছে। তো আগে আরও অনেক ছিল, এখন অনেক কমে গেছে, অনেক পাখি গেল বছর আমফানে মরে গেছে। তো এখন এই পাখি আছে।
তো বন্ধুরা দেখো এখানেই আমার বিয়ের অ্যালবামটা শেষ হয়ে গেছে। তো এই লাস্ট ছবিটা আমাদের হানিমুনের ছবি, এটাকে আমি এখানে আটকে দিয়েছি। তো বাকি এগুলো তো ওখানকার ক্যামেরাম্যান তুলে দিয়েছে, পুরী সমুদ্রের ধারে থাকে, বাকিগুলো ল্যাপটপে আছে, অন্য কোনো দিন তোমাদের দেখাবো। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি আমি আবার তোমাদের কাছে। তো ফটোগুলো দেখালাম, আজকেই লাস্ট পার্ট ছিল। তো ফটোগুলো কি জানো তো, একটু মেলানো মেশানো হয়ে গেছে, কেননা ওই আমার বিয়ের পর মানে এদের বাড়িতে আমার বাড়ির থেকে বা আমার বড় বাড়ির থেকে দুই বাড়ি থেকে যে করেছিল সেগুলো আমি সব এক অ্যালবামে করে নিয়েছিলাম। কারণ দুটো অ্যালবাম রেখে রেখে ওই অ্যালবামটা না ছিঁড়ে গেছিলো খানিকটা, এই জন্য দুটো ফটো একই অ্যালবামের মধ্যে করে নিয়েছি। এই জন্য লাস্ট এপিসোডটা একটু এরকম হলো, একটু আগে পরে আগের ছবিও তোমরা মানে বিয়ে ওর বিয়েরই কিছু ছবি ওর বাড়ি থেকে যেগুলো তোলা হয়েছিল সেগুলো তোমরা দেখতে পাবে। তো দেখে জানিও কেমন লাগলো। তোমরা তো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব কোনোটাই করো না, কিছু জন করে কমেন্ট, কিছু জন লাইক করে শেয়ারও করে, আমি মিথ্যা কথা এটা বলা হবে করো না বললে। তো যারা করছো না তারা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার করো, একটু দেখো। হ্যাঁ, আশা করি তোমাদের খারাপ লাগবে না বা সময়টা বৃথা যাবে না। তো এই এতক্ষণ আমি ঘুগনি করলাম, রাতে মুড়ি দিয়ে খাওয়ার জন্য তোমাদের তো বলেইছি যে রাতে আমরা বেশিরভাগ দিনই মুড়ি খাই, ভাত খাই না। তো মুড়ির জন্য ঘুগনি করলাম, কদিন ধরেও বলছিল মটর এনে যে একটু ঘুগনি করো, অনেকদিন ঘুগনি করো না করো না, তাই একটু ঘুগনি করো। তো ঘুগনি করলাম, নিরামিষ ঘুগনি, কোনো পেঁয়াজ টেয়াজ পেঁয়াজ রসুনের ব্যাপার নেই। হ্যাঁ, তোমার টমেটো আদা বাটা কাঁচা লঙ্কা বাটা লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে একটু গরম মশলা দিয়ে ঘুগনিটা বানালাম। তো একটু টেস্ট করে দেখলাম খুব ভালো হয়েছে, কিন্তু এমনই কপাল আমার, এমনই দুর্ভাগ্য যে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করবো ঘুগনিটা, মানে বানানোটা শেয়ার করবো, মানে তো খেতে তো তোমরা পাবে না। তো যাই হোক, ভেবেছিলাম বানানোটা একটু শেয়ার করবো যে আমি কিভাবে বানাই, তোমরা একটু দেখো। সবাই একই প্রসেসে বানায়, তবু কারোর কিছু মশলা আগে কিছু মশলা পরে এইভাবে। তো যাই হোক, তো সেইভাবে আমার আবার আমাদের আবার ঘুগনিটা ওর জন্য হয় কি একটু চানাটা একটু গলিয়ে নিতে লাগে, কাবলি চানাই হোক বা মটরই হোক একটু গলা মতন হতে লাগে। আমি আবার একটু ডাসো ডাসো পছন্দ করি, ও আবার ডাসো ডাসো পছন্দ করে না, এই জন্য গলিয়ে নিলাম। তারপরে যেহেতু মুড়ি দিয়ে খাবে বলে আরও একটু গলিয়ে নিলাম যে মুড়ি দিয়ে খাবে, এই জন্য এইভাবে করলাম। তো ভালোই হয়েছে গো ঘুগনিটা খেতে, তোমাদের সাথে তোমাদের দেখাতে পারলাম না। তো তো জানো বন্ধুরা, আমি আগে ঘুগনি খেতে ভালোবাসতাম না। যারা সোদপুরে আগরপাড়ায় থাকো তারা জানবে সোদপুরে 2 নম্বর প্ল্যাটফর্মে হেভি ভালো ঘুগনি বিক্রি হয়। আমার মা যখনই সোদপুর যেত ঘুগনি মা খাবে, কিচ্ছু না দাও মাকে ঘুগনি কিনে, তখন তো 5 টাকার প্লেট ছিল। এখন কে জানে এখন আর আছে কি না ঘুগনি আলাটা, সেটাও আমি জানি না, আর কত টাকাই বা পাওয়া যায় তাও জানি না। তো তোমাদের সাথে শেয়ার করতে পারলে ভালো লাগতো, শেয়ার করতে পারলাম না, কিছু মনে করো না, আবার নেক্সট যেদিন করবো সেদিন দেখাবো। তো আজকে তো শনিবার, বলেছিলাম একটু তাড়াতাড়ি আসলে, যদি গেল শনিবারের মতন কেস বুঝতেই পারছো যদি বেরোতাম, তো আজকেও তার হবে না। তো আমি বলছি ঠিক আছে, আজকে কখন হবেই না, আমার জন্য আসার সময় চপ নিয়ে আসবে। তো চপটা আনলে তোমাদের দেখাবো, চপ তাও ফোন করেছিল, ফোন করে বললো যে ডিমের চপটপ কিছু পাওয়া যাচ্ছে না, শুধু আলু আলুর চপ আর পেঁয়াজি। আমি তাই সই তাই এনো, তাই আলুর চপ আর পেঁয়াজি আনবে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই এন্ড করে দিই। তো মানে এন্ড করে দিই মানে আমি চপটা দেখাবো তোমাদের, চিন্তা করো না, চপটা আমি তোমাদের দেখাবো।